হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আপনারা দেখছেন এডুকেশন টু জব। আমি হলাম জিত, আপনাদের হোস্ট ও দোস্ত। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকে অর্থাৎ 18 আগস্ট তারিখে জনতা ভবনে আমাদের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রেস মিটটি অনুষ্ঠিত করেছিলেন, সেই প্রেস মিটে উনি কবে থেকে স্কুল খোলা হবে বা শিক্ষক শিক্ষিকারা কবে থেকে স্কুলে যেতে হবে সেই বিষয়ে একটি ডিটেলস গাইডলাইন আমাদের দিয়ে দিয়েছেন। এছাড়াও উনি এই প্রেস মিটে আগামী 27 আগস্ট তারিখে লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যে 9635 পদের বিজ্ঞাপন চলছে সেটিরও ফাইনাল লিস্ট আউট হবে বলে উনি জানিয়েছেন। তো এই রিলেটেড একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে, না দেখে থাকলে নিচে ডিসক্রিপশন বক্স চেক করে দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমি আপনাদের শুনিয়ে দেব শিক্ষামন্ত্রী কীভাবে স্কুল কলেজ খোলা হবে বা শিক্ষক শিক্ষিকারা কবে থেকে যেতে হবে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করেছেন। তো ওনার মুখ থেকেই শুনে নেন উনি কী বলেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনাদের বন্ধু এবং কলিগদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটা যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এই ধরনের আপডেটেড ভিডিও রেগুলারলি চ্যানেলে নিয়ে এসে থাকি। 21 তারিখৰ পৰা আমাৰ অসমৰ শিক্ষক আৰু অধ্যাপক অধ্যাপিকাসকলে কম্পালচৰিলি কোভিড টেষ্ট আৰম্ভ কৰিব। ফ্ৰম 21st of this month 21 তাৰিখৰ পৰা 30 আগষ্টৰ ভিতৰত অসমৰ বিশ্ববিদ্যালয়ৰ পৰা আৰম্ভ কৰি প্ৰাথমিক বিদ্যালয়লৈকে আমাৰ যিমান শিক্ষক শিক্ষয়িত্ৰী অধ্যাপক অধ্যাপিকা আৰু কৰ্মচাৰী আছে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কল্যাণৰ বাবে সকলোৱে কম্পালচৰী কোভিড টেষ্ট কৰিব। আৰু 1 তাৰিখে সকলো শিক্ষক শিক্ষয়িত্ৰী অধ্যাপক অধ্যাপিকাই নিজৰ কৰ্মস্থানত যোগদান কৰিব উইথ দ্য নিগেটিভ ৰিপৰ্ট। কোনোবা যদি শিৱসাগৰতো টেটৰ ল'ৰা গুচি গৈছিল ঘৰলৈকে, 4 মাহ আমি তেওঁলোক ঘৰতে আছিলে, আমি পূৰ্ণ দৰমহা দি আছিলোঁ, বাট 1 তাৰিখৰ পৰা তেওঁলোকে নিজ নিজ কৰ্মস্থানলৈকে উভতি যাব লাগিব এণ্ড দে হেভ টু ৰিমেইন ষ্টেণ্ড বাই যেতিয়াই গভৰ্ণমেণ্টে স্কুল খুলিব নিৰ্দেশ দিব। ভাৰত চৰকাৰৰ গৃহ মন্ত্ৰালয়ৰ তৰফৰ পৰা আমি লগে লগে কমিউনিকেট কৰিম, কিন্তু 1 তাৰিখৰ পৰা সকলো শিক্ষক শিক্ষয়িত্ৰীয়ে নিজৰ স্কুল কলেজত যোৱাটো বাধ্যতামূলক, নহ'লে ইট উইল বি টেকেন এজ এ লিভ উইদাউট পে। সেইটো ষ্টেণ্ড বাই হৈ থাকিব যেতিয়া আমি পৰিৱেশ মনিটৰ কৰি আছোঁ, আৰু পৰিৱেশ মনিটৰ কৰি আমি সময়ত ছেকেণ্ড সিদ্ধান্তটো দিম। আজিৰ সিদ্ধান্তটো হ'ল যে 21 তাৰিখৰ পৰা যোন য'ত আছে টেষ্টিং আৰম্ভ কৰিব, আৰু 1 তাৰিখে শিক্ষক শিক্ষয়িত্ৰী অধ্যাপক অধ্যাপিকাসকল কলেজ আৰু স্কুলত গৈ যোগদান কৰিব। ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ক্লাছ কেতিয়াৰ পৰা হ'ব কি হ'ব, যিহেতু দিছ ইজ এ নেশ্যনেল ডিজাষ্টাৰ, গতিকে আমি ভাৰত চৰকাৰৰ নিৰ্দেশনাৰ বাবে অপেক্ষা কৰি আছোঁ আৰু ষ্টেটৰ এছ অ' পিসমূহো আমি সাজু কৰি ৰাখিছোঁ। আমি প্ৰয়োজন হ'লে যি ডিনাই হ'ব যাতে উইদিন 24 আৱাৰ্ছ আমি ডিক্লেয়াৰ কৰিব পাৰোঁ, তেনেকৈ সকলোকে আমি ষ্টেণ্ড বাই পজিশ্যনত যাবৰ বাবে অনুৰোধ কৰিছোঁ। আৰু কোনোবা যদি ইমান দিন ধৰক মোৰ ধুবুৰীত পোষ্টিং, মই শিৱসাগৰত আছিলোঁ, চেলাৰী টেলাৰী পাই আছিল, আমি ধৰা নাছিলোঁ, বাট 1 তাৰিখৰ পৰা সকলো নিজৰ নিজৰ কৰ্মস্থানলৈ যাবগৈ। চ' যিটো আমি যি ধৰণত আছিলোঁ সেইটো এতিয়া অলপমান পৰিৱৰ্তন হ'ব। ভিডিঅ'টো ছিল এই পৰ্যন্তই, দেখাৰ জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিঅ' ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে কী করছেন বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। আমরা এই ধরনের ভিডিও রেগুলারলি নিয়ে আসি চ্যানেলে। দেখা হচ্ছে এই ধরনের আরেকটি অসম ভিডিওতে। তো দেখুন, স্টে হোম, স্টে সেফ, কিপ ওয়াচিং এডুকেশন জব। বাই গাইস।